নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। এই একটি গ্রহ মহা শক্তিশালী, চারটি রাশির দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হতে চলেছে। কোন এই গ্রহ? আজ সন্ধ্যা 6:32 অর্থাৎ 13 সেপ্টেম্বর 2023 বুধবার সন্ধ্যা 6:32 আপনার উদয় হয়েছে পূর্ব দিকে। সেই গ্রহটি হচ্ছে বুধ। এই বুধ গ্রহ উদয় হয়ে মহা শক্তিশালী অস্তমিত ছিল। এই অস্তমিত কাটিয়ে যখন অর্থাৎ অন্ধ থেকে আপনার বেরিয়ে এসে উদয় হয়ে বুধ মহা শক্তিশালী এবং রবির সাথে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে এবং 1 অক্টোবর পর্যন্ত এই বুধাদিত্য রাজ্য কিন্তু থাকবে। এই সময়ের মধ্যে এই একটি গ্রহ বুধ অপার ধন দিবে এই চার রাশিকে। অর্থাৎ এই যে দুঃখের যে দিন, সেই দিন শেষ হতে চলেছে, সুখের মুখ দেখতে চলেছে এই চার রাশি। ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলবো, শুধুমাত্র ভিডিওটি কেটে কেটে আপনারা শুনবেন না, পুরো ভিডিওটি আপনারা আলোচনাটি অবশ্যই শুনুন এবং আমি এই ভিডিওতে অনেক কিছু বিস্তারিত আলোচনা করি, অবশ্যই আপনারা শুনবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন, বুধ এমনই একটি গ্রহ যেটা হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। অনেকের কী থাকে জানেন, প্রচুর টাকা সম্পত্তি থাকে কিন্তু ইউটিলাইজ করতে পারে না, অর্থ আছে ইউটিলাইজ করতে পারে না। আবার কেউ জিরো থেকে হিরো হয় বুধ গ্রহের প্রভাবে। বুধ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের অর্থনৈতিক জায়গা, বুদ্ধির জায়গা। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু এই সময় কিন্তু পাবেন। সিলেক্টেড কিছু রাশির কথা আমি বলবো যে রাশিগুলোর সুখের দিন আসতে চলেছে। তবে অনেকেই বলছেন যে কৌশিকদা আমাদের কেন হচ্ছে না, আমি আবারও বলবো, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, একের পর এক ঋণ, লাখ লাখ কোটি কোটি টাকার ঋণ, অর্থাৎ একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা ঋণের বোঝা আপনি কাঁধে তুলে ফেলেছেন, সে জায়গাটাতে থেকে বেরিয়ে আসতে গেলে আপনাদেরকে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার হলো অ্যানালিসিস আপনাদেরকে কিন্তু করতে হবে। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু হবেন মহা কোটিপতি, আরবপতি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে এই জন্যেই বারবার বলি যে ভিডিওগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা দেখুন এবং ভিডিওগুলো বোঝার চেষ্টা করুন। আপনাদের নবাংশ চার্টে বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে, আপনাদের হস্তরেখাতে বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে, আপনাদের ন্যাকাল চার্টে বুধ গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনারা এই সময় কীরূপ রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আলোচনা শুরু করে বিস্তারিত আলোচনাটা করার আগে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি আমার অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, আমি কিন্তু সবার হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা প্রেডিকশন করলেন রেমেডি দেবেন, চট করে অনেক ক্ষেত্রে ফোন কেটে দিই, কারণ সেখানে আমি কিন্তু রেমেডি করাই না, অর্থাৎ সেখানে কিন্তু কাজ পেতে গেলে নিজেকে নরম হতে হবে,
সারেন্ডার করতে হবে যে কৌশিকদা আমাকে এখান থেকে উদ্ধার করুন, সমস্ত কিছু আপনার উপর দায়িত্ব আমি দিলাম। এই জায়গাটাতে বুঝতে গেলে অবশ্যই ব্যক্তিগত হস্তরেখা এবং জন্মকুণ্ডলে আগে বিচার বিশ্লেষণ করুন এবং সঠিক গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, এবং বাস্তুক্ষেত্রে যে আপনাদের ডিস্টার্ব রয়েছে, কোন গ্রহ আপনাদের ক্ষেত্রে খারাপ রয়েছে। অনেকে বিভিন্ন রকমের রত্ন পরে রয়েছেন, সবার জন্য কি সব রত্ন শ্যুট করে? সব রত্ন কিন্তু সবার জন্য নয়, অর্থাৎ কোন লগ্নের ক্ষেত্রে কোন রত্ন সুইটেবল সেটা কিন্তু জানা একান্তই দরকার। আর আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো কেন দিই, আপনারা যাতে বুঝতে পারেন যে আপনাদের যে সমস্যাগুলো কোথায় রয়েছে। এবার আসি যে রাশিগুলোর নাম। প্রথম রাশি আপনার ধনু রাশি। ধনু রাশি দেখুন, আপনাদের চতুর্থপতি এবং কর্মাধিপতি উদয় হয়েছে ভাগ্যভাবে পূর্ব দিশাতে উদয় হয়েছে আজ সন্ধ্যা 6:32। দেখুন আপনাদের ব্যবসার জায়গাটা খুব ভালো এ সময় দিবে, ডেলি ইনকাম আপনাদেরকে দিবে, দাম্পত্য সুখ আপনাদেরকে দিবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন, ইনকাম আপনাদের বাড়বে। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির রাশিতেই এই বুধ অবস্থান করছে এবং রবির সাথে বুধাদিত্য রাজযোগ। আপনাদের ধনাধিপতি একাদশপতি উদয় হয়েছে, অর্থাৎ আপনাদের লাভ, প্রফিট, ইনকাম, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় আপনাদের কিন্তু হতে চলেছে সিংহ রাশি। এবং আপনারা এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো ক্ষেত্র থেকে বড় অর্থের জায়গায় কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশি ভাগ্যাধিপতি, খুব লাভ আপনাদেরকে দেবে। দেখুন ভাগ্যপতি উদয় হওয়াতে কী হবে, এই যে ভাগ্যক্ষেত্রের যে বিড়ম্বনা চলছিল আজ সন্ধ্যা 6:32 পর থেকে ভাগ্যক্ষেত্রে আপনারা লাভ আপনারা পাবেন। আপনাদের এই সময় ইনকাম আপনাদের হবে, আপনাদের এই সময় সফলতা হবে এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি থেকেও আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের দুঃখের দিন শেষ, সুখের দিন আপনাদের শুরু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ধনাধিপতি পঞ্চমপতি চতুর্থভাবে অবস্থান করছে, সুখ সাধনের জায়গায় যাদের বাধা আসছিল সুখের জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে। বুদ্ধি আপনাদের যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি হবে, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট সঙ্গে যুক্ত রয়েছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে এবং এর সাথে সাথে বৃষ রাশির অর্থনৈতিক স্থিতি এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তমভাবে দেখুন আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি সপ্তমভাবে আপনাদের ইনকামের জায়গা, ইনকাম গেইন আপনাদের হবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই কটি রাশি। আবারও বলছি, যারা ভিডিও শুনছেন হচ্ছে না, অবশ্যই ব্যক্তিগত জন্মছক নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও নতুনত্ব ভিডিও দিতে আমি কিন্তু উৎসাহিত হব। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব অবশ্যই, নতুন নতুন আপনারা ভিডিও কিন্তু উপহার হিসেবে পাবেন। নমস্কার, ধন্যবাদ।